জিনিস যেটা ভালো তার কপি তো থাকবেই, মানুষ যে ভালো তার শত্রু তো থাকবেই। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ টাস্টিউ পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে QKZ DM10 এই ইয়ারফোনটি রিভিউ করব এবং এই ইয়ারফোনটি অরিজিনাল এবং কপি কিভাবে চিনবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। যদি আপনি DM10 একটি ইয়ারফোন কিনে থাকেন, আপনি সেই ইয়ারফোনটি কি কপি না অরিজিনাল সেটা কিন্তু আপনি 100% শিওর না। এবং আপনি যদি না কিনে থাকেন, আপনি যদি একটি ইয়ারফোন কিনতে চান, সেই ইয়ারফোনটি আপনি অরিজিনাল কিনতে পারবেন কি না সেটাও কিন্তু আপনি শিওর না। সো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অরিজিনাল এবং কপি ইয়ারফোনটি চিনতে পারবেন। সো আপনি যদি কিনতে চান তাহলে আপনি কিন্তু অরিজিনালটাই কিনতে পারবেন, না হলে বাজারে ইয়ারফোনটি অনেকটাই বেশি কপি প্রোডাক্ট পাওয়া যায়, অরিজিনালটা কম পাওয়া যায় এবং কপিটা বেশি পাওয়া যায়। সো আপনি যেখানেই যাবেন আপনার বেশিরভাগ দোকানেই দাঁড়িয়ে কিন্তু কপিটা আপনাকে দেবে। সো আপনি যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনি কপিটাই নিয়ে আসবেন। তাই এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অরিজিনাল এবং কপি চিনতে পারবেন। যে কোনো প্রোডাক্টেরই যেগুলো ভালো প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট এবং কোয়ালিটি ভালো, সেই প্রোডাক্টগুলোই কিন্তু আপনি বাজারে কপি পাওয়া যাবে। কিন্তু খারাপ প্রোডাক্টে কোনো সময় কিন্তু কপি পাওয়া যায় না। সো এই ইয়ারফোনটি খুবই ভালো মানের এবং সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, ওয়্যারটা অনেক লং লাস্টিং করবে এবং সাউন্ড কোয়ালিটিটাও অনেক ভালো হবে। যারা কম দামের ভিতরে একটি ইয়ারফোন এবং বেস্ট কোয়ালিটি একটি ইয়ারফোন নিতে চান তারা এই ইয়ারফোনটি নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার কাছে দুইটি ইয়ারফোন আছে, একটি হচ্ছে অরিজিনাল, একটি হচ্ছে কপি। কিন্তু বক্স বা প্যাকেট দেখে কিন্তু চেনার উপায় নাই এখানে একটা কপি এবং একটা অরিজিনাল। দুইটি কিন্তু কালার, ডিজাইন, লোগো সব কিছু কিন্তু একই। এখন আমরা ইয়ারফোনটি কভারটি খুলে বক্সটি দেখব। প্যাকেট খুলে যদি আমরা বক্সটি দেখি কিন্তু বক্স দুটিও কিন্তু একই রকম, কোনো চেনার উপায় নেই। এখানে দুইটা বক্সই একই রকম ব্যবহার করা হয়েছে। তারপরে এখন আমরা ইয়ারফোনটি সম্পূর্ণ বের করে দেখব। বক্স খুললে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাকেটের ভিতরে ইয়ার টিপস আছে 3 জোড়া, এবং দ্বিতীয় বক্সটি ওপেন করলেও দেখতে পাচ্ছি এখানেও 3 জোড়া ইয়ার টিপস আছে সেম ক্যাটাগরির। কোনো বোঝার উপায় নাই যে এখন আমরা পলি থেকে দুটি ইয়ারফোনই বের করব। ইয়ারফোন দুটি বের করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস ইয়ারফোনই সেম, ওয়্যারগুলো একবারে সেম দেখা যাচ্ছে, কোনো চেঞ্জ নাই। ইয়ারফোনের জ্যাকটি ও একই রকম, মানে সাইজে কোনো ছোট বড়ও নাই, ডিজাইনও একই রকম। এবং ইয়ারফোনের স্পিকারের পিছনের দিকে ব্যবহার করেছে মেটাল এবং এখানে ম্যাগনেটও ব্যবহার করা হয়েছে। দুইটি স্পিকারই কিন্তু একই রকম, মেটাল আছে। ইয়ারফোনের উপরে দেখেন এয়ার টিপস ব্যবহার করা হয়েছে, এয়ার টিপসগুলোও একই রকম। এবং ইয়ারফোনের যে নিচের তারগুলো এগুলোও কিন্তু একই রকম। এবং ইয়ারফোনের রিসিভারটিও দুটি একই রকম, একই কোয়ালিটির, একই রকম ফিনিশিং দুটি। এখানেও কিন্তু চেনার উপায় নেই কোনটি আসল কোনটি কপি। এখন আমরা সম্পূর্ণ ইয়ারফোনটির ওয়্যারটা খুলব। খুলে দুটি লং কতটুকু এটা দেখব। জয়েন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট এবং একটা বড়, এবং রিসিভার এখানে একটা ছোট একটা বড়। এখানে অরিজিনালটা বড় আর কপিটা হচ্ছে ছোট, তো এ থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই। আপনার কাছে কিন্তু সবসময় দুইটি ইয়ারফোন থাকবে না যে আপনি চেক করে দেখবেন। এই জন্য এখন আপনাদেরকে যে একটি টিপস শেয়ার করব, এই টিপসটি যদি ফলো করেন 100% খুব সহজে অরিজিনাল ইয়ারফোন চিনতে পারবেন, আর কোনো ঝামেলা হবে না চেনার ক্ষেত্রে। সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল হতে পারে, এটা কপি হতে পারে, এটা অনুমান করতে পারবেন আশা করি। কিন্তু যখন আপনার কাছে কোনো ইয়ারফোনই থাকবে না, ফার্স্ট আপনি একটি ইয়ারফোন কিনতেছেন বা সাথে আপনার ইয়ারফোনটি নাই অরিজিনালটি, আবার যখন কিনতে গেছেন তখন চেনার উপায় পাচ্ছেন না, তখন আপনি এই টিপসটি ফলো করবেন যে রিসিভারটি কোন সাইডে আছে। রিসিভারটি যদি আপনার বাম পাশে থাকে তাহলে এটা মনে করবেন অরিজিনাল একটি ইয়ারফোন। রিসিভার অরিজিনাল ইয়ারফোনের রিসিভারটি বাম সাইডে থাকবে,
আর কপি যেটা সেটা অবশ্যই ডান সাইডে থাকবে। অরিজিনাল হেডফোনটি কানে রাখতেও অনেক সুবিধা, অনেক সুন্দরভাবে ফিটিং হয়। আর যদি চান তাহলে এই যে তার আছে, ওয়্যার আছে, এগুলো একটু বড় করে নিতে পারেন, ছোট বড় করতে পারেন ইচ্ছা মতন। এই ছোট বড় বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন ইচ্ছা মতো, কানে ফিটিং করে নিতে পারবেন। খুবই সুন্দর একটা ফিটিং হয়, আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়। যারা এই কোয়ালিটির একটা হেডফোন নিতে চান তারা নিতে পারেন, খুবই সুন্দর একটা ফিটিং হয়। আর আপনার অনেক সময় কথা বলার জন্য সময় দেখবেন মাইক্রোফোন মুখে নিয়ে কথা বলতে হয়, বাট এই হেডফোনটিতে আপনি যদি মুখে নিয়ে কথা নাও বলেন অবশ্যই সে শুনতে পারবে স্পষ্ট এবং ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। আর এগুলো তারগুলো ওয়্যারগুলো অনেক সুন্দর, উপরে রাবারের মতো রাবার দিয়ে মোড়ানো হচ্ছে। এয়ারফোনটি যে ওয়্যারটি ব্যবহার করা হয়েছে ওয়্যারটি সহজে পেঁচায় না, অন্যান্য হেডফোন দেখবেন পেঁচায় যায় কিন্তু এটা সহজে পেঁচায় না। এবং মাইক্রোফোনটিও একবারে বেশি দূরেও না আবার অনেক কাছেও না, অনেক সাউন্ড কোয়ালিটি যে অপর পাশে শুনবে সে শুনতে ক্লিয়ার পাবে, কিন্তু এটার ভিতরে নয়েজ ক্যান্সেলেশন নাই। এটা দামের দিক থেকেও বুঝতে হবে, যেটা আপনার এত কম দামের ভিতরে নয়েজ ক্যান্সেলেশন থাকে না, কিন্তু বাদবাকি নয়েজ ক্যান্সেলেশন দিলে একটু প্রাইসটা বাড়তো, কিন্তু এই দামের ভিতরে একবারে পারফেক্ট বলা যায়। সাউন্ড কোয়ালিটি, আপনার ওয়্যারের কোয়ালিটি এবং ফিটিং ফিনিশিং সব দিক থেকে বেটার। এই হেডফোনগুলো পড়বে না, অনেক সুন্দরভাবে ফিটিং হয়। সো যারা কম প্রাইসের ভিতরে, এটার দাম পড়বে মাত্র 430 টাকা। অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আমার কাছ থেকে সরাসরিও নিতে পারবেন, ফোন করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হবে। এই হেডফোনটি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি কেউ অনলাইন থেকে কিনতে চান অবশ্যই অনলাইনের লিঙ্কটিও আমি দিয়ে রাখবো দারাজ থেকে, সেখানে অরিজিনাল প্রোডাক্টটি পাবেন, কোনো কপি বা 2 নম্বর প্রোডাক্ট পাবেন না, এটা 100% বিশ্বাস করতে পারেন। আমি কখনোই আপনাদেরকে 2 নম্বর বা কপি প্রোডাক্ট দিব না। আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা কিনে নিতে পারেন।